আরও একবার ইউনিভার্সাল আইডিয়াল ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে একটি বিশেষ পত্র রচনার কৌশল বা নিয়ম বা কাঠামো তোমাদের জানাবো। আজকে যে চিঠি বা দরখাস্তটি তোমাদের মধ্যে শেয়ার করা হবে, ক্রীড়া শিক্ষকের নিকট দ্বাদশ শ্রেণীর সাথে খেলার অনুমতি চেয়ে দরখাস্ত। এক্ষেত্রে এই দ্বাদশ শ্রেণী বা ক্লাস টুয়েলভের সাথে একটি শ্রেণীর খেলার জন্য বিদ্যালয়ে যে ক্রীড়া শিক্ষক রয়েছে বা খেলাধুলা যিনি লক্ষ্যনজর করেন বা দেখভাল করেন বা যার উপর দায়িত্ব দেওয়া হয়েছে, সেক্ষেত্রে সেই শিক্ষককে কী করে চিঠি লিখতে হয় তা তোমাদের জানাবো। এক্ষেত্রে প্রথমেই বা শুরুতেই তোমরা এইভাবে লিখে নিতে পারো, মাননীয় ক্রীড়া শিক্ষক মহোদয় সমীপেশু। এরপর আমি এখানে একটি বিশেষ বিদ্যালয়ের নাম, আমার পরিচিত বিদ্যালয়ের নাম দিয়ে দিয়েছি এবং ঠিকানা। সেক্ষেত্রে তোমরা যে স্কুলে পড়বে সেই স্কুলের নাম এবং ঠিকানা এই অংশে লিখবে। এরপর সম্ভাষণ হিসেবে লিখবে সবিনয় নিবেদন, একটি কমা দেবে। তারপর মূল বিষয়বস্তুটি তোমাদের লিখতে হবে, এক্ষেত্রে যে জন্য তোমরা চিঠিটি লিখছো। তো এইভাবে তোমরা লিখে ফেলবে, আমাদের বিনীত নিবেদন এই যে আমরা দশম শ্রেণীর সমস্ত বিভাগের যৌথ দল নিয়ে দ্বাদশ শ্রেণীর সব বিভাগের যৌথ দলের সাথে একটি চিত্তাকর্ষক বন্ধুত্বপূর্ণ ক্রিকেট ম্যাচের প্রতিযোগিতায় নামতে চাই বা ইচ্ছুক, লিখে একটি পূর্ণচ্ছেদ দেবে। এক্ষেত্রে তোমাদের বলি যে দশম শ্রেণী অর্থাৎ এখানে আমি একটি শ্রেণী উল্লেখ করেছি এবং দ্বাদশ শ্রেণীর সঙ্গে খেলতে চাও, সেক্ষেত্রে তোমরা যে শ্রেণী সেটি উল্লেখ করবে। এবং আর এখানে সমস্ত বিভাগ বলতে প্রত্যেকটি শ্রেণীতে তোমরা জানো যে এ বি সি এইভাবে সেকশানগুলো থাকে স্কুলের নিরিখে, সেক্ষেত্রে এ হলে ক বিভাগ, খ বিভাগ বি এইভাবে। আর দ্বাদশ শ্রেণীর সব বিভাগ বলতে এক্ষেত্রে যে দ্বাদশ শ্রেণীতে সায়েন্স আর্টস কমার্স এইভাবে যে স্ট্রিম বা বিভাগগুলো রয়েছে তা বোঝানো হয়েছে। তো তারপর এইভাবে তোমরা লিখবে, আমরা আগামী 17 জানুয়ারি 2022 সোমবার খেলতে ইচ্ছুক। এক্ষেত্রে আমি একটি নিজস্ব বা নিজের মতো করে তারিখ এবং বারটি উল্লেখ করেছি, তোমরা যে তারিখে বা যে দিন খেলতে চাও সেটি এক্ষেত্রে লিখবে। এই জন্য এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমরা আপনার কাছে আন্তরিক বিনীত অনুরোধ জানাচ্ছি। এরপর একটি অনুচ্ছেদ বা প্যারা করে লিখে নিবে, আশা রাখি আপনি অনুগ্রহ করে আমাদের আবেদন মঞ্জুর করে বাধিত করবেন। তো তারপর ইতি, এরপর আপনার একান্ত অনুগত, তারপর লিখবে দশম শ্রেণীর ছাত্রবৃন্দ। তো এরপর একেবারে বাম সাইডে তোমাদের যে স্কুলের যে ঠিকানা বা স্কুলের স্কুল যেখানে রয়েছে সেই ঠিকানাটি উল্লেখ করবে, বা একেবারে তোমরা যে চিঠির শুরুতে যে ঠিকানাটি দিয়েছো সেটি এই নিচে লিখে নেবে এবং তারিখটি উল্লেখ করবে যে তারিখে তোমরা চিঠিটি লিখছো। আশা করি এইভাবে তোমরা যদি চিঠি লিখে ক্রীড়া যে শিক্ষক রয়েছে সেই শিক্ষকের কাছে এইভাবে দরখাস্ত বা চিঠিটি লিখে যদি দাও, সেক্ষেত্রে সম্ভব হলে অবশ্যই ক্রীড়া শিক্ষক তোমাদের এই আবেদন মঞ্জুর করে খেলার যে দিনক্ষণ সেই দিনক্ষণ তোমাদের জানিয়ে দেবেন। তো আজকের এই চিঠির এই বিষয়বস্তুটি তোমাদের জানালাম, ভালো লাগলে লাইক দিও। অন্য বন্ধুদের কাছে এই চিঠি বা দরখাস্তের নিয়মটি বা কী করে লিখতে হয় তা জানিয়ে দেওয়ার জন্য শেয়ার করো। আর চ্যানেলে নতুন কিংবা প্রথম হলে এইরকম আরও নানান ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করো। সবাই ভালো থেকো।